চুরিলামে সোমবার কংগ্রেস কর্মীদের দ্বারা বিজেপি কর্মীদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন হামলাকারীদের বাম গ্রেস গুন্ডা বাহিনী বলেও সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ করেছেন তিনি বারবার রাজনৈতিক দল পাল্টানো কংগ্রেসের নেতাদের রাজনৈতিক পর্যটকের তকমা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী এই সকল নেতারা কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন তৃণমূল থেকে গেলেন বিজেপিতে ফের বিজেপি ছেড়ে এখন বাম খেসা রাজনীতিতে যোগ দিয়েছেন বলেও কটাক্ষ করলেন জিষ্ণু দেববর্মন